পরিবারের শান্তি বজায় রাখার জন্য শাশুড়ির ভূমিকা কি হওয়া উচিত? ভাইরা আমার, একজন শাশুড়ি তিনি পরিবারের শান্তি রক্ষার প্রয়োজনে তার বৌমাকে নিজের কন্যা সন্তানের মতো আদর দিবেন এবং সেই সাথে নিজে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার মেয়ে, আর পাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন সে তো পরের মেয়ে, আমি মেয়ের মতো নিজের মেয়ের মতো আশা করি কেমন তার কাছ থেকে, সেটা তো হবে না। একজন মুসলমানের চরিত্র এরকম হবে, ঠিক একই কথা বৌমার জন্য প্রযোজ্য। বৌমার শাশুড়ির প্রতি যখন আন্তরিকতা দেখাবেন, সেবা করবেন, তার জন্য দায়িত্ব পালন করতে যাবেন, তখন চিন্তা করবেন আমার মায়ের মতো তিনি। আর যখন শাশুড়ি থেকে কোনো কষ্ট পাবেন, আঘাত পাবেন বা কাঙ্ক্ষিত কিছু পাবেন না, তখন চিন্তা করবেন আপন মায়ের আচরণ আমি তার কাছ থেকে আশা করব কেন। অর্থাৎ নিজের পাওয়ার ক্ষেত্রে আশা করবেন ভিন্নভাবে, আর দেওয়ার ক্ষেত্রে আশা করবেন শাশুড়ির প্রতি কর্তব্যের দিকটা বিবেচনা করে। তাহলে আপনার দ্বারা কারোর কষ্ট হবে না, আর আপনি কারোর দ্বারা কষ্ট পেলেও সেটা হজম করা সহজ হবে। বেশিরভাগ পরিবারগুলোতে আমাদের দেশে, বিশেষ করে গ্রামে, শহরেও আজকাল আছে যে হয় শাশুড়িরা বৌদের উপর অত্যাচার করে, এখন আজকাল অবশ্য বউরা বেশি শাশুড়িদের উপর অত্যাচার করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। অনেক শাশুড়ি আছেন সেজদা দিতে দিতে কপালে হয়তো দাগও পড়ে গেছে, সারাদিন তাসবিহ তেলাওয়াত নিয়ে পড়ে থাকেন, নামাজের বিছানা থেকে উঠেন না, কোরআন তেলাওয়াত সারাদিন করেন মাশাআল্লাহ, কিন্তু বউয়ের পিছনে লাগতে ভুল করেন না, বউর বিরুদ্ধে ছেলেকে ফুসলে তাদের সম্পর্কটা নষ্ট করে, বউয়ের কাছ থেকে যৌতুক দাবি করে, খোঁচাখুঁচি করে, তার ছোট দোষটাকেও বড় করে দেখার চেষ্টা করে, সারাদিন ঝগড়াঝাটি লাগায় রাখে, তার বিরুদ্ধে শত্রুতা করে, তাকে আপন করতে পারে না। অনেক মায়েরা এরকম আছেন, অনেক শাশুড়ি এরকম আছেন, জাহান্নামে যাওয়ার জন্য এই একটা আচরণ যথেষ্ট হতে পারে, আপনারা ইবাদত বন্দেগি কুলাবে না। আবার অনেক বৌমারা আছেন যারা ব্যক্তিগতভাবে অনেক দিনদার, কিন্তু শাশুড়ির সাথে নিজের স্বামী অর্থাৎ শাশুড়ির ছেলের সম্পর্ক ভালো হোক সেটা চান না, সারাদিন লাগায় রাখেন মার বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, হ্যাঁ দেবর ননদের বিরুদ্ধে বলে বলে স্বামীর কান ভারী করেন, আছে না নাই? আল্লাহ তালা সহনশীল মানুষদেরকে জান্নাত দিবেন। শাশুড়িকেও সহনশীল হতে হবে, বৌমাকেও সহনশীল হতে হবে, তাহলে পরিবারের শান্তি আসবে ইনশা আল্লাহ। সবর এবং শকর, সবর এবং শকর, এই দুইটা গুণ ছাড়া কোনো দম্পতি সুখী হতে পারে না, কোনো শ্বশুর শাশুড়ি কোনো পরিবার সুখী হতে পারে। শুকর হবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর চাইতে কষ্টে অনেকে আছে, এর চাইতে খারাপ বৌমা অনেকে আছে, এর চেয়ে খারাপ শাশুড়ি অনেকে আছে, আল্লাহর রহমত তাদের চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে আপনার নিজেরই সুখ হবে, ভালো লাগবে, ডিপ্রেশন কমবে, প্রেশার কম ফিল করবেন, ভালো লাগা কাজ করবে, আপনার বেশি ঝামেলা হবে না। আর সবর থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমার কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি এর জন্য যে সবর করবো, এই সবরের বিনিময়ে আল্লাহ আমাদের কী দিবেন জান্নাত দিবেন ইনশা আল্লাহ।